নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজকে কি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তার সর্বোপরি কথা, আজ গণেশ চতুর্থী। তো আমরা অফিসের কাজ করতে করতেই আবার ছোট্ট করে একটু গণেশ পুজো বাড়িতে করছি, যেমন করা যায় আর কি। কাজ করতে করতে বাবলি এবং আমি দুজনেই কাজে ব্যস্ত, ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই জন্য কিছুটা ব্যবস্থা আমরা করতে পারছি। বাবার নাম নিয়ে আমরা কিছু করছি আর মা আমাদের সেই হেল্পটা করছে। চলুন আমরা কি করছি অল্প অল্প করে আপনাদের দেখাই। আজকে দিনটাও খুব সুন্দর, দেখুন চারদিক কি পরিষ্কার আকাশ। আর সর্বোপরি কথা, আজকে টেম্পারেচার দারুণ, টেম্পারেচার সেপ্টেম্বর মাস এই মুহূর্তের টেম্পারেচার 12 ডিগ্রির মতো। পুজোটা, যে কোনো পুজোই আমরা বাড়ির এই জায়গাটাতে করে থাকি। বারবি প্রায় 1 বছর আগে এখানে একটা তুলি দিয়ে আলপনা করেছিল, সে আলপনার ভিডিও আমাদের চ্যানেলে আছে কীভাবে করছিল। আর এই হচ্ছে আমাদের দুজনের ওয়ার্কিং স্টেশন, বাবলি এই মুহূর্তে ওখানে আছে, তো কাজ করছিল এখানে বসেই, আমি এখানে বসে কাজ করি। আর কিছুক্ষণ পরেই এইখানে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করব, তারপরে বারবি স্কুল থেকে এলে তারপরে পুজো হবে। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে রান্না বান্না সমস্ত কিছু হচ্ছে। গণেশ চতুর্থীর সকালবেলা আমাদের কাজের মধ্যখানে, অফিসের কাজের মধ্যখানে আমরা করছি, তার সঙ্গে মাও আমাদের হেল্প করছে। এই মুহূর্তে মা মালপোয়া ভাজছে, মালপোয়া তৈরি হচ্ছে অল্প অল্প করে। আর বাবলি ওর অফিসের মিটিং চলছিল, সেই মিটিং শেষ করে সেই অবস্থাতে একটু ড্রেস আপ করে মিটিংয়ে বসতে হয়, তার মধ্যেই। এটা তুমি কী করছো? বাসন্তী পোলাও করবো। ও, বাসন্তী পোলাও করছে। সবাই সব কাজ করছে, আমার কাজ ভিডিও করা, সেই ভিডিও করছে। অলরেডি আমাদের ফুলকপির তরকারি হয়ে গেছে, যেটা ঠাকুরকে দেওয়া হবে। ওখানে 5 রকমের ভাজা আছে, 5 রকমের ভাজা অলরেডি হয়ে গেছে। কোথায় রেখেছো 5 রকমের ভাজা? কি হয়ে গেছে, ভাজা ইজ রেডি। বারবি চলে গেছে স্কুলে, ওকে স্কুল থেকে আনতে হবে 3টের সময়, তারপরে আমাদের পুজো হবে। তার আগে সমস্ত ভোগ টোগ রান্না হয়ে যাচ্ছে। আমি আর বারবি অপেক্ষা করে থাকি কতক্ষণে এই সমস্ত রান্না বান্না হবে, পুজোটা কমপ্লিট হবে, আমরা খাব। প্রধানত আমাদের কাজটা পুজো করা না, আমাদের কাজটা হচ্ছে এই যে ভোগগুলোকে খাওয়া। বারবি সবই খায়, আমি মিষ্টি বাদে এইগুলো কতক্ষণে খেতে পারবো তার জন্যই অপেক্ষা করে বসে থাকি। গণেশ পুজোর প্রধান মিষ্টির মধ্যে প্রধান হচ্ছে লাড্ডু। তো লাড্ডু আমি আজকে সকালবেলায় আপনার সুইট ইন্ডিয়া থেকে নিয়ে চলে এসেছি। এছাড়াও নাকি মোদক লাগে, তো মোদক আনবার জন্য অন্য কোথাও যেতে হবে, তো সেই সময় আমার এই মুহূর্তে নেই, তাই জন্য আমরা আর মোদক নিইনি। মোদকটা ইজিলি অ্যাভেলেবল নয়। হ্যাঁ, মোদক আমি দেখেছি, পাওয়া যায় না যে তা না, মোদক আমি দেখেছি। ছুটির দিন হলে আমি ভেবেছিলাম বাড়িতেই বানাতাম। হ্যাঁ, কিন্তু আজকে ওয়ার্কিং ডে, নট পসিবল। তাও যতটুকু করা যায় আর কি। আর আমাদের তো সব কিছুই হঠাৎ হয়, আগে থেকে কোনো প্ল্যান থাকে না। ঘি দিয়ে চালটাকে মাখছো? বারবি স্কুল থেকে এলে পুজোটা করবে, আমরা সব সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। কেন, ক্যানাডায় বড় হচ্ছে, আমাদের কালচার, আমাদের রিচুয়াল, আমাদের ধর্মটাকে তো ভালো করে জানতে হবে। ওই জন্যই আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম বারবির হাতে দিয়েই পুজোগুলো করানো, সো দ্যাট ও আমাদের কালচারগুলো জানতে পারে, বুঝতে পারে, রেসপেক্ট করতে পারে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ম্যাক্সিমাম টাইম সমস্ত কিছু মাই দেখে, মাঝে মাঝে বাবলিও দেখে। আগেই বললাম ওয়েদার খুব সুন্দর। এটা আমাদের বাড়ির পিছন দিকের বাগান, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, 10-12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন টেম্পারেচার। বাসন্তী পোলাও তৈরি হচ্ছে, ঘি দেওয়া হলো প্রথমে প্রেশার কুকারে। প্রেশার কুকারে করছি, তার কারণ অফিস চলছে, দেরি হয়ে গেছে, এখন আর টাইম নেই, ওই কারণে যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রেশার কুকারে। এই ফার্স্ট টাইম অবশ্য প্রেশার কুকারে পোলাও করবে, আগে মনে যেন প্রেশার কুকারে পোলাও করবে। ও ঠিক আছে, এটা হচ্ছে হোক না। কিসমিস
মালপোয়া বাজা শেষ আর কোথায় দিয়েছি মানে মালপোয়াটা ভালো খায় হ্যাঁ বারবি ভীষণ ভালোবাসে আমার লিটল গণেশা তো ওই ওর জন্যই তো সব চাল দিয়ে দাও অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু ঘি দিয়েছো বিজ্ঞান কবে যে উন্নত হবে যে গন্ধটাকেও আপলোড করা যাবে ভিডিও দেখার সময় লোকে গন্ধটাও পাবে নিশ্চয়ই একদিন না একদিন ঠিক হয়ে যাবে এই রান্না করতে করতে এসে আবার এখানে অফিসের কাজ ওদিকটা আমি নাড়িয়ে দেবো ঠিক আছে আমি নাড়িয়ে দিচ্ছি ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে এই একটা সুবিধে যদি অফিস যেতে হতো তাহলে এটাও সম্ভব হতো এই যে ঝরঝরে পোলাও ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে জলদি বাসন্তী পোলাও তৈরি ফার্স্ট টাইম আমরা প্রেসার কুকারে পোলাও বানালো গুড ভেরি গুড আমার ট্রেনিং এ দেখে তুমি সব পারছো আজকে সত্যি আমি ধন্য তোমার মতো টিচার পেয়ে কুকিং টিচার পেয়ে মানে নোবেলটা বানানো হচ্ছে তোমাকে দেবে মা এদিকে ঠাকুর প্রতিষ্ঠান মানে ঠাকুর যেখানে পুজো হবে আমি বললাম আগে প্রথমে হ্যাঁ দেখছি দাঁড়াও সেই জায়গা সাজাচ্ছে সাধারণত বারবি যখন বাড়িতে থাকে তখন এটা বারবি নিজেই করে তো আজকে বারবি যেহেতু স্কুলে তাই জন্য মা করছে আমাদের গণেশ ঠাকুরকে এখানে বসানো হয়েছে আমাদের ঠাকুরের আজকে ভোগও প্রায় তৈরির পথে ফল তো শুরুই হয়ে গেছে প্রায় সব গাছই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যে গাছ আছে যেমন সাদা সাদা গোলাপ ধরো আমি কেটে দিচ্ছি সাদা গোলাপ যতটুকু আছে সেইগুলো দিয়ে পুজো করো আরও আছে সাদা গোলাপ ডাল দিয়ে দাও ডাল শুনতে হ্যাঁ কাটো সাজানো এখান থেকে কেটে দিচ্ছি কাটো দাঁড়াও এই নাও আমাদের এই ঠাকুরের জায়গাটা সমস্ত ফুল কাপড় এখানে এই মালা সব দিয়ে সাজানো হয়ে গেল সুন্দর করে মা সাজিয়েছে দেখা যাক এবার বারবি এসে আবার কী এর মধ্যে অ্যাড করে অবশ্য স্কুল থেকে আসছে মনে হয় না আজকে অ্যাড করবে টায়ার্ড থাকবে লাড্ডু সাজানো হয়ে গেল এখানে মালপোয়া ভাজা বাসন্তী পোলাও আর তরকারি ফুলকপির তরকারি সব সাজানো হয়ে গেল না অনেক দেরি হয়ে গেল এবার বারবিকে স্কুল থেকে নিয়ে আসি বারবিকে স্কুল থেকে আমরা নিয়ে চলে এলাম এই যে বারবি চলে এসেছে স্কুল থেকে এখন পুজো করবে আমাদের পুরুত মশাই হাউ ইজ দ্য ডে গুড টায়ারিং টু টায়ারিং তুমি লাঞ্চ করেছো একটু ফিনিশ করেছো সব খেয়েছো সব না এবার রেডি হও পুজোটা করে দাও গরু ভাইয়ের পুজো ঠাকুরমশাই ganpatibappa মরিয়া আমাদের ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাই এখন পুজো করতে বসছেন তিনি বহু দূর থেকে এসেছেন ইন্ডিয়া থেকে এসেছেন ওনাকে আমি এই মুহূর্তে নিয়ে এলাম ইন্ডিয়া থেকে তাহলে ঠাকুরমশাই সব আয়োজন ঠিক আছে তো সব ঠিক আছে আচ্ছা তাহলে পুজো শুরু করুন ওগুলা তুলতে পারবি ganpatibappa মঙ্গলমূর্তি ganpatibappa মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া মামা আই নাও আরে দেখো আগুন আছে নয় করো ঠাকুর বিদ্যা বুদ্ধি দাও গণপতি বাপ্পা বিদ্যা বুদ্ধি দাও আমি এখন ফু দে
গণপতি বাপ্পার ভোগ খাওয়া শুরু হয়ে গেছে বারবি পুজো টুজো করে কেমন আছে বারবি গুড গুডও বলতে পারছে না বারবি এত ক্লান্ত আমিও খাবো এখন পোলাওটা নিয়ে আর তো কিছু বলার নেই তখন যা গন্ধ বেরিয়েছিল তাতেই বোঝা গেছে ওটা কি অপূর্ব হবে কেমন হয়েছে পোলাও ফ্যান্টাস্টিক প্রেশার কুকারে করেছি সেটা দেখো তাও ফার্স্ট টাইম তুমি ভালো বানিয়েছো আর ঠাকুরের নাম নিয়ে কিছু বানালে পরে দেখবে সেটা একটা আলাদা এমনি ভালো হয়ে যায় ঠাকুরের দৃষ্টি থাকে আর আমি মিষ্টিটা একটু কম দিয়েছি যেহেতু তুমি আর বারবি মিষ্টি পছন্দ করো না প্রচুর পরিমাণে পোলাও খাওয়া হয়ে গেল এত ভালো হয়েছে আমরা এখন গণেশ পুজোর সন্ধ্যা আরতি করব কি সুন্দর দূরের আকাশে পশ্চিম আকাশে একটা প্লেন যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন সূর্যাস্ত হচ্ছে তার ফলে এত সুন্দর লাগছে দেখতে কত দূরে অনেক দূরে চলে গেছে বারবি ওর গনু ভাইকে সন্ধ্যেবেলা এরকম লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে সন্ধ্যে দিয়েছে এখানে একটা লাইট চেঞ্জিং লাইট সব কিছু দিয়ে গনু ভাইকে সাজিয়ে দিয়েছে এইভাবেই শত কাজের মধ্যে আমরা আজকে আমাদের বাড়িতে গণেশ চতুর্থী কাটালাম আপনাদের ভিডিও করে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা वक्रतुंड महाकाय सूर्यकोटि